हेलो व्यूअर्स, आमादेर आजकेर वीडियोते आम्रा आपनादेर जोन्नो निये एशेछी चमत्कार एकटी रूम हीटार जा देखते एकटी एसिर मतो। तो चलुन आजकेर ए वीडियोते देखे नेई हीटारटिर की थाकछे बक्स कन्टेंट। एज यू कैन सी गाइस, एर उपर आछे प्रोडक्टेर एकटी डेमो छवि आर ब्रैंडिंग। एर मडेल कैमेल पीटीसी 2000। एबार एटी आनबक्स करा जाक। आनबक्स करार जोन्नो आम्रा निये निएछी चेरोचेना सेई छुरी যা আমরা প্রায় প্রত্যেক ভিডিওতে ইউজ করি। প্রথমেই এর উপরে র‍্যাপ করা টেপ কেটে ফেলছি। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইস। এর দুই পাশে থার্মোকল দেওয়া হয়েছে যেন প্রোডাক্ট ড্যামেজ না হয়। মেইন ডিভাইসের পরে রয়েছে একটি রিমোট ও কিছু পেপারওয়ার্কস। আর রিমোট থাকার মানে বুঝতেই পারছেন, এটি রিমোটের মাধ্যমে দূর থেকেই কন্ট্রোল করা যাবে, মানে সেম টু সেম এসির ফিলিং। তো এই হচ্ছে আমাদের মেইন বক্স কন্টেন্ট। চলুন এর রিমোটের দিকে একটু লক্ষ্য করি। এর রিমোটটি খুবই সিম্পল, মাত্র 6টি বাটনই আছে এতে। পাওয়ার অন অফ করা ছাড়াও টাইম সেট ও টেম্পারেচার সেট করে দেওয়া যাবে। আর রিমোটের অপশনটি বেসিক্যালি সব রুম হিটারের সাথে কিন্তু থাকে না। আর এই সেকশনটি ওপেন করলে পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল গাইড, যা সম্পূর্ণ চাইনিজে, যার কারণে কিছুই বোঝা যাচ্ছে না। আর দেখতে পাচ্ছি কিছু স্ক্রু, দেয়ালে হ্যাং করার জন্য এই স্ক্রুগুলোর প্রয়োজন হবে, জাস্ট ড্রিল করে লাগিয়ে নিতে হবে। এগুলো একপাশে সাইড করে চলুন এবার মেইন ডিভাইসটির দিকে ফলো করি। সো অ্যাজ ইউ ক্যান সি গাইজ, ডিভাইসটি গ্লসি প্লাস্টিকের সাথে আসছে, আর উপরে কিছু স্টিকার দিয়ে ডেকোরেট করা হয়েছে। তাছাড়া কোনায় আছে ব্র্যান্ডিং। তো চলুন এবার একটি পাওয়ার দিয়ে দেখা যাক এর বাকি ফাংশনালিটি। এটি খুবই কনভেনিয়েন্ট, জাস্ট প্লাগ ইন প্লে, যে কেউই খুব সহজে এটি ইউজ করতে পারবে। প্লাগ করার পর আমরা দেখতেই পাচ্ছি ডিসপ্লেতে একটি এলইডি জ্বলে উঠেছে, আর এখানে তিনটি বাটন আছে, যার সবচেয়ে উপরের বাটনের মাধ্যমে এটি অন করা যাবে এবং বাতাস ফিল করা যাচ্ছে। বাম পাশের বাটনটি দিয়ে মুড সেট করা যাবে, লো হিট মুড, হাই হিট মুড বা নর্মাল ফ্যান মুড। আর ডান পাশের বাটনটি দিয়ে টাইমার সেট করে নেওয়া যাবে, আপনারা দেখতে পাচ্ছেন 0 থেকে 8 আওয়ার পর্যন্ত, মানে এখানে সেট করে দেওয়ার পর নিজে নিজেই অফ হয়ে যাবে পার্টিকুলার টাইমের পর। আর অ্যাজ ইউ ক্যান সি গাইস, এখানে অ্যানিমেট হচ্ছে, লাইট ব্লিঙ্ক করছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। ডিভাইসটি অফ করে দেওয়ার পরও কিন্তু এর ফ্যান চলছে, মানে ভেতরে থাকা যে কয়েল রয়েছে সেটি ফ্যান চলে ঠান্ডা হচ্ছে। বেসিক্যালি সব ডিভাইসে এরকম ফাংশনালিটি থাকে না, সেফটির জন্য খুব ভালো অপশন রাখা হয়েছে এই ডিভাইসটিতে। চলুন এবার রিমোট দিয়ে এটি টেস্ট করা যাক। রিমোট দিয়ে টেস্ট করতে প্রয়োজন হবে 2টি ট্রিপল এ সাইজের ব্যাটারি, যা আমরা লাগিয়ে নিচ্ছি রিমোটের মধ্যে। ব্যাটারি লাগানো শেষ, এবার এটাকে আমরা অন করি। জাস্ট রেড কালার বাটনে প্রেস করলে এটি অন এবং অফ করা যাবে, এবং এর পরবর্তী বাটন দিয়ে আমরা টাইম সেট করতে পারবো। যেমন আমরা ডান পাশের বাটন দিয়ে ম্যানুয়ালি টাইম সেট করতে পারতাম, রিমোট দিয়ে সেকেন্ড বাটন দিয়ে টাইম সেট করে নেওয়া যাবে, এবং তার পরবর্তী বাটন দিয়ে এর হাই হিট মুড অ্যাক্টিভ করা যাবে, এবং তার নিচের বাটন দিয়ে লো হিট মুড, এবং লাস্টের 2টি বাটন দিয়ে আমরা টেম্পারেচার সেট করে দিতে পারবো। পার্টিকুলার টেম্পারেচারে যাওয়ার পর এটি নিজে নিজে অফ হয়ে যাবে, রুমকে একটি স্পেসিফিক টেম্পারেচারের মধ্যে রাখবে। তো প্রোডাক্টটি অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন bdshop.com-এ। কিনতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা ভিজিট করুন bdshop.com-এ, এবং খুবই শীঘ্রই এর একটি ইন ডিটেল ভিডিও আসছে আমাদের চ্যানেলের মধ্যেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, নিচে কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ বিডি শপের সাথে থাকার জন্য।